ভারতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার একটি প্রবেশপত্রে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম ও ছবি দেখা গেছে। প্রবেশপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে উপস্থিত বলিউড অভিনেত্রী সানি লিওনের ছবি সহ তার নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই অ্যাডমিট কার্ড। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কনস্টেবল পদের জন্য ওই অভিনেত্রীর নাম উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের ওয়েবসাইটে নিবন্ধন করা হয়েছিল। পরীক্ষার কেন্দ্র ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতী সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। প্রতিবেদনে দাবি করা হয়েছে পরীক্ষাটি শনিবার অনুষ্ঠিত হয়, যদিও শেষ পর্যন্ত পরীক্ষা দিতে আসেননি অ্যাডমিট কার্ডের মালিক। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। কিভাবে এই অ্যাডমিট কার্ড তৈরি হলো, কেই বা সানি লিওনের নামে আবেদন করেছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেটা উত্তরপ্রদেশের মাহবর এলাকার এক বাসিন্দার। এদিকে পুলিশ কর্মকর্তারা বলেন, প্রবেশপত্রটি জাল এবং প্রার্থীর নিবন্ধন প্রক্রিয়া চলাকালীন অভিনেতার ছবি আপলোড করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থীদের নির্দেশনা জারি করা হয়েছে, ব্যক্তিকে তাদের ছবি এবং আধার কার্ড নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছিল।